হ্যালো বন্ধুরা, আমি মিরাজ নিয়ে চলেছি আরেকটা নতুন ব্লগ কার গার্ডেনের। আবার চলে এসেছি এসি মোটরে কালেকশান, হিউজ কালেকশান নিয়ে সবাইয়ের কথা ভেবে। তাই লোডেড গাড়ির যে সমস্ত কালেকশান রয়েছে দেখতেই পাচ্ছেন, কিছু কমার্শিয়াল রয়েছে তার সঙ্গে, তো যে সমস্ত গাড়ি রয়েছে সেই সমস্ত ডিটেলস আমরা জেনে নেব। এবং শোরুমের গাড়ির কালেকশান প্রচুর রয়েছে, একদম ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখে নিন একবার, রাউন্ডে একবার দেখে নিন ভিডিওটায় কী কী গাড়ি হতে চলেছে, সমস্ত গাড়ির ডিটেলস আমরা জেনে নেব। জেনে নেওয়ার আগে আমি যেটা বলে থাকি, আমার চ্যানেল কার গার্ডেনকে সাবস্ক্রাইব করুন, অবশ্যই সাবস্ক্রাইবটা করতে হবে। আমার চ্যানেল কার গার্ডেনকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন। তো অপেক্ষা কিসের জন্য, চলুন দেখা যাক। তো ভিউয়ার্স, অপেক্ষা কিসের জন্য, চলুন দেখে নেওয়া যাক ফার্স্ট ধামাকা কী হতে চলেছে এসি মোটরে। তো দাদা, ফার্স্ট ধামাকা তো জেনে নেব, তার আগে একবার লোকেশনটা বলে দিন। লোকেশন আপনি তো জানেন এসজি মোটরের, একদম অবশ্যই নতুন ফ্যামিলি মেম্বার, নতুন ফ্যামিলি মেম্বার জয়েন্ট হচ্ছে যারা, তাদের জন্য হচ্ছে ও বারাসাত, আচ্ছা ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল কলকাতা দমদম এয়ারপোর্টের পাশে, মধ্যম গ্রাম উস্কাপর বারাসাত, ওকে বারাসাত মাইনাহাট এসজি মোটর, ওকে ঠিক আছে। আর অসুবিধা হলে আপনি কল করে নেবেন, আর লোকেশান পেয়ে যাবেন এপি পার্কিং চাই এসজি মোটর মারিয়ান, ঠিক আছে, লোকেশানে পেয়ে যাবেন। আর বারাসাত স্টেশনে এসে আপনি টোটো ধরবেন, টোটো ধরে বলবেন ময়নাহাট আলগড়িয়া, ময়নাহাট এসজি মোটর যাবো, ময়নাহাট এসজি মোটর যাবো বললেই আপনি আমরা দেখে দেবেন। আপনি আরেকটা কি বলতে চাইছিলেন? আরেকটা যেটা বলতে চাচ্ছিলাম আপনাদের জন্য, তো আমি এত হেল্প করি, ঠিক আছে, এইটুখানিও একটু, যাতে আপনারা কোনো গাড়ি চালাতে পারছেন না, আচ্ছা বিক্রি করতে পারছেন না, যে কোনো গাড়ি, যে কোনো গাড়ি, আপনি ফোন করুন, এসজি মোটরে ফোন করুন, এসজি মোটরে ভ্যালুটা দেখে নেবে, যদি ওনার দামে হয় আপনার দামের সেটিং হলে পাঁচ মিনিটে আপনার পয়সা পেয়ে যাবেন, পাঁচ মিনিটের মধ্যে আপনার ক্লিয়ার হয়ে যাবে। এক্সচেঞ্জ করতে এক্সচেঞ্জে বলবেন, এক্সচেঞ্জ করে দেবো, যে কোনো গাড়ি আপনার, যে কোনো গাড়ি এক্সচেঞ্জ হয়ে যাবে। ফার্স্ট গাড়ি কি হতে চলেছে? ফার্স্ট গাড়ি হচ্ছে ডিমান্ডেড গাড়ি, একদম অবশ্যই সুপ্রো, মহেন্দ্রার সুপ্রো, ওকে, ওবি সামনে পাতি পিছনেও পাতি, সামনে পাতি আছে পিছনেও পাতি আছে, এস মহেন্দ্রার সুপ্রো যে আপনি এমনি সামনে সাসপেন্সার একটা না, এটা পাতিওয়ালা গাড়ি, এটা ম্যাক্সি ট্র্যাক বললে, ঠিক আছে, ম্যাক্সি ট্র্যাক, ওকে, সুপ্রো ম্যাক্সি ট্র্যাক, লোড ক্যাপাসিটি দেখে নিন গাড়ি, অবশ্যই গাড়ি কন্ডিশন নিয়ে একদম চমৎচম কন্ডিশন আছে। ইঞ্জিন কন্ডিশন কেমন আছে? গাড়ি মাত্র 35,000 কিলোমিটার চলেছে, মাত্র 35,000 কিলোমিটার চলেছে গাড়ি, আচ্ছা এই গাড়ি দেখার কিছু নেই, আর এসজি মোটরে আপনারা এইটুকু তো জানেন কমপক্ষে, যে গাড়ি নিয়ে একটা ভাড়া খেটে তারপর বসা দেবেন, একটি মেরে নেবেন, এখানে সবজি হাট আছে, হাটটি মেরে নিয়ে তারপর বসা দেবেন, মানে গাড়ি সেরকম থাকে বলে তবেই বলতে পারি, অবশ্যই কনফিডেন্ট যে জায়গায় রাখা থাকে গাড়িটা, ওই জন্যই বলা যায় যে আপনি আর গাড়ি আপনি মেকানিক নিয়ে আসুন, চাই আপনার কোনো এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে আসুন, চাই কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন, আমাদের কোনো অভিযোগ নেই, আমাদের কোনো কমপ্লেন নেই, একবারের জায়গায় পাঁচবার দেখে নিন তারপর গাড়ি নিয়ে, ওকে অবশ্যই। তো এটা প্রাইস কি করতে চলেছেন? এটা প্রাইস হচ্ছে আপনার 2,60,000, 2,60,000 টাকা, অল পেপার ওকে, এক দু বছর পেপার ওকে, একদম অল পেপার, অল পেপার, দু বছর সিএফ পাবেন, দু বছর সিএফ করা আছে, এক বছর ট্যাক্স পাবেন, ওকে, এক বছর ইন্স্যুরেন্স পাবেন, ইন্স্যুরেন্সও করা, এক বছর পলিউশনও পাবেন, আচ্ছা পলিউশনও দেওয়া, পলিউশন এক বছর দেওয়া আছে, এরপর পড়ার কোনো কাগজ হয় না, আর দিতেও পারবো না, একদম অবশ্যই। তো পরের গাড়িতে যাওয়া যাক, জিপ, জিপ এক্সেল, আচ্ছা টাটা জিপ এক্সেল, 2018 গাড়ি, 2018 গাড়ি, অল পেপার ওকে আছে, আচ্ছা এটা আপনার 1,80,000 হবে, 1,80,000, অল পেপার ওকে, দু বছর সিএফ পাবেন, আচ্ছা এক বছর ইন্স্যুরেন্স পাবেন, এক বছর ট্যাক্স পাবেন, এক বছর পলিউশন পাবেন, ওকে। তো ভিউয়ার্স, এখনো সিটের প্লাস্টিক খোলা হয়নি, এখনো সিটে প্লাস্টিক লাগানো রয়েছে, আপনারা যারা আসবেন গাড়িটা দেখার জন্য তারা দেখতেই পাবেন গাড়ি কন্ডিশনটা কত সুন্দর কন্ডিশনে রেখেছেন দাদারা, আর এর প্রাইসটা করছেন অরিজিনাল পেন্ট আছে, অরিজিনাল পেন্টে গাড়ি, একদম গাড়ি চলেছে মাত্র 18,000 কিলোমিটার, মাত্র 18,000 কিলোমিটার, কিছুই নাই গাড়ির জন্য। আরে তেল সার্ভিস কত জানেন? তেল সার্ভিস কত দিচ্ছে? তেল সার্ভিস 26 কি পার কি লিটারে 26 কিলোমিটার যাবে, 26 কিলোমিটার, একটা বুলেটের থেকে বেশি যাবে, একটা বুলেটে তো 25 কিলোমিটার দেয়, এর 26 কিলোমিটার দেয়, 26 কিলোমিটার, যদি আপনার 20 দেয় গাড়ি নিতেন না রিটার্ন দিয়ে যাবেন, ওকে, চ্যালেঞ্জের জায়গায় রাখছেন দাদা গাড়িটাকে। পরের গাড়িটা হচ্ছে আপনার এটা টাটা ইন্টা ভিটেন, আচ্ছা ভিটেন, আপনার কাছে আগে মানে 20 ছিল, 30 ছিল, সব বেরিয়ে গেছে, এখন আপনার 10 আছে কিছু, আর আপনার 20 কিছু আছে, আচ্ছা এই একটা 10 আছে, এটা 2021 গাড়ি আছে, আচ্ছা 2021 মানে আপনার 1 বছর 9 মাস বয়স গাড়িটার,
10,000 কিলোমিটার গাড়ি চলেছে, 10,000 কিলোমিটার মাত্র গাড়ি চলেছে এই গাড়িটা। গাড়িটা দেখিনি তোমরা, সেরম কন্ডিশনে গাড়ি আছে, এর দাম আছে আপনার 3,80,000 টাকা। 3,80,000 টাকা। আর এটা হোয়াইট আছে, আপনি মার্কেটিং করেন এটা কোনো কম কম হবে না। কেন এইটা অলরেডি অন্য অন্যরা বিক্রি করছে 4,60,000-65,000 টাকা, কিন্তু আমার ওই অত কম্পিটিশনের মধ্যে দরকার যাওয়ার নেই, আমার সেলের উপরে লাভ দরকার। একুশের গাড়ি, বাইশ চলছে। গাড়ি দেখে নিন, ওই পেপার কিন্তু ওরকম পাবেন না, ওকে একদম সমস্ত গাড়ির পেপার ওকে। আবার এইটা হচ্ছে টাটা এসি এইচটি, এটা যা সবাই এইচটি চাই এইচটি চাই বলে, ঠিক আছে তাদের জন্য এইচটি রাখা হয়েছে। এটা 2017 গাড়ি, ওয়াল পেপার দু বছর করে পেপার ওকে রেডি করা আছে। গাড়ি কোনো কাজকর্ম নেই, চারটে টায়ার এমআরএফ এর আছে, গাড়ি চালিয়ে ভাড়া খেটে দেখে নেবেন অবশ্যই। আর এর চলেছে আপনার 45,000 কিলোমিটার, 45 কিলোমিটার চলেছে। ওকে, তো এটার ধামাকা দাম কি করছে? এটার দাম আছে 2,30,000। তারপরে মার্কেটিং এ বসবেন। যে গাড়িটা দেখছেন এইটাও 2020 গাড়ি আছে, টাটা এসি গোল্ড কন্টেনার আছে, ডিডিডিসি তে খাতান, আপনার ক্রেডিট কার্ডে কিছুতে যেসব খাটান, ডেবিট কার্ডে ভেটে যেসব খাটান, ঠিক আছে আপনার কন্টেনার করা আছে, আপনি জিও মারে খাটান। এই গাড়িটা 2020 গাড়ি আছে, 3,10,000 দাম আছে। 2020 গাড়ি আছে, এই গাড়ি চলেছে কত জানেন? কত? 17,300 চলেছে, মাত্র 17,300। যে কোনো গাড়ি আপনি এই গাড়ি নিয়ে কোনো সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে চেক করে নিতে পারেন, কোনো ইঞ্জিনিয়ার চেক করে নিতে পারেন, কোনো সমস্যা নেই আমাদের। সেরকম গাড়ি নতুন শোরুম থেকে যেরকম নিয়ে আসে সেরকম গাড়ি আছে, নাম্বার প্লেট খুলে রেখে দেবো আপনি বুঝতেই পারবেন না। 3,10,000 টাকা, এইটা কম বেশি হয়ে যাবে, কম বেশি হবে। এটা জিবি এক্সেল আছে, এইটার একটু পেপার একটু ফেল আছে, ওই যে অনেকে বলেন একটু পেপার ফেল, তো আমার এইটার একটা পেপার ফেল আছে। এইটা 1,30,000 টাকা, 2018 গাড়ি, 1,30,000 টাকা এটা দিয়ে দেবো। ট্যাক্স ইন্স্যুরেন্স তো ওকেও পাবেন, আপনার মেরুন কালার, এটা ব্লু কালার কন্টেনার, ঠিক আছে। এটাও 2019 গাড়ি, ওটা 20 গাড়ি দেখেছি, এটা 19 গাড়ি। এইটার দাম হচ্ছে আপনার 2,90,000। এটা BS4, এটা BS4 ইঞ্জিন আছে। গাড়ি চালিয়ে দেখে নেবেন প্রথমে, তারপরে গাড়ি নিয়ে যাবেন। ওকে, গাড়ি একদম রেডি টু ইউজ, একদম আপনি এক্ষুনি নিয়ে এক্ষুনি কন্টেনার কোনায় ভাড়া করে লাগিয়ে দিতে পারবেন। আচ্ছা, রেডি টু ইউজ করা আছে, পেপার থেকে ওকে সমস্ত কিছু ওকে। এটা দাম কি কইছে? এটা 2,90,000। 2,90,000 টাকা আসলে একটু কম বেশি হয়ে যাবে। পরে গাড়িতে যাওয়া যাক। এই জায়গাটা দেখছেন, এই গাড়িটা 2013 গাড়ি, 2013 গাড়ি আছে, অল পেপার ওকে ওকে। এটা হচ্ছে 1,55,000 টাকা দাম, 1,55,000 টাকা। আপনি গাড়ি দিয়ে দিন, এই দিয়ে দাও। কাঠের ডালা আছে, কাঠের ডালা, সাল কাঠের, সাল কাঠের ডালা, লাকড়ি কা ডালা হ্যায় ওকে। 1,55,000 মে হাম দে দেঙ্গে ইসকো, আর থোড়া টেবিল মে বাইঠেগা থোড়া কম বেশি হো জায়েগা ইসমে। পহলে টেস্ট ড্রাইভ লিজিয়ে উসকা গাড়ি কা, উসকা বাদ লিজিয়ে গাড়ি, কোই ভি গাড়ি, ঠিক হ্যায়। পরে গাড়িতে যাওয়া যাক, পরে গাড়ি। এই যে গাড়িটা দেখছেন, আচ্ছা, টাটা এসি, অনেকে চাই কম পয়সায় টাটা এসি, এটা শুধু 70,000 টাকায় পাবেন, শুধু 70,000 টাকায়। গাড়ি লোড করে ভাড়া খেটে দেখে নেবেন, তারপর গাড়ি নিয়ে যাবেন, একদম পিওর, শুধু শুধুমাত্র অনলি, আগে বেজে কিছুই নেই, শুধু 70,000 টাকায় গাড়ি পেয়ে যাচ্ছেন অনলি এসজি মোটরে। গাড়ি ভাড়া খেটে তারপরে গাড়ি বুকিং করুন, এরকম ফ্যাসিলিটি কোথাও পাবেন না, একমাত্র এসজি মোটরে পাবেন। তো দাদা এটা প্রাইস করছেন অনলি 70,000 টাকা, একটু কম বেশি হয়ে যাবে আপনার, একটু কম বেশি হবে, তবে আপনার যদি 5,000 কম মানে তা হবে না, একটু কম বেশি হবে, কম বেশি হয়ে যাবে। পরে গাড়ি আর একটা রয়েছে, এইটা হচ্ছে আপনার আলফা, মহেন্দ্রার আলফা, তিন চাকা যেটা, আচ্ছা ঠিক আছে। এইটা হচ্ছে আপনার 2018 গাড়ি, ওকে। এটার দাম হচ্ছে 1,30,000, 1,30,000 টাকা। আপনি গাড়িটা দিয়ে দেবেন, পেপার ওকে পাবেন, নতুন ব্যাটারি পাবেন, গাড়ি চালিয়ে দেখে নিয়ে তারপর পয়সা দেবেন, চালিয়ে দেখে নিয়ে একদম তারপরে পয়সা দেবেন, ওকে। পরে গাড়িতে যাওয়া যাক, বোলেরো পিকআপ, ওকে, 2014 গাড়ি, 2014 গাড়ি, আচ্ছা। দাম কত শুনবে? 2,80,000 টাকা, 2014
গাড়ি নিয়ে চালিয়ে দেখে নেবেন একদম, তারপরে পয়সা দেবেন গাড়ি নিয়ে। অল পেপার, এক দু বছর পেপার, ওকে ₹3,000। এইটা চলেছে আমরা 25,000 কিলোমিটার, মাত্র 25,000 কিলোমিটার চলা চলা গাড়ি। ওকে, ভিটেন ভিউয়ার্স আগেও একটা দেখেছেন, আর একটা ভিটেন দেখছেন এখন, মাত্র 25,000 কিলোমিটার চলা, দাম আর একবার বলে দিন ভিউয়ার্স। ₹3,80,000, ₹3,80,000। এটা কি অন টেবিল কিছুটা হবে? এটা একটু কম বেশি হয়ে যাবে, কম বেশি কিছুটা হয়ে যাবে। ও, তো পরে গাড়িতে যাওয়া যায়। এইটা দেখছেন, আচ্ছা এইটা হচ্ছে এইচটি, এইচটি 12-7 নাম্বার, 12-7 নাম্বার আছে। এটা 2018 গাড়ি আছে, এক দু বছর পেপার ওকে পাবেন, এক দু বছর পেপার ওকে। ওকে, এর দাম আছে ₹2,75,000, ₹2,75,000 আপনি গাড়িটা দিয়ে দেবেন, এক দু বছর পেপার ওকে দেবো। ওকে, গাড়ি দেখে মনে হবে আপনার পুরো নতুন গাড়ি, একদম গাড়ি পুরো চকচক চকচক করছে, গাড়ি ময়লা পড়ে আছে বাইরে থাকে বলে, বা আদারওয়াইজ গাড়িটা যদি পরিষ্কার করা হয়, গাড়ি কন্ডিশন একদম ভিউয়ার্স ওকে লাগবে। আমি যেহেতু সামনে থেকে দেখছি তাই আপনাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছি, আদারওয়াইজ আপনারা এসে দেখুন, টেস্ট ড্রাইভ নিন, ভাড়া খেটে বুকিং করুন, বুকিং করুন একদম। তো দাদা, পরে গাড়িতে যাওয়া যায়, একটু টেস্ট বদলানো যাক, কমার্শিয়াল গাড়িতে চলে এসেছি, লাক্সারি গাড়ি, একদম ওলাওয়ারে চলে, গভর্নমেন্ট অফিসে চলে যে গাড়িগুলো, ওকে সেই গাড়ি আছে। এটা টাটা বোল্ট, একদম 2019 গাড়ি, ওকে এসি চিল আছে, ওকে এই গাড়ি কিলোমিটার চলেছে আপনার 45,000 কিলোমিটার চলে, চলা গাড়ি 45,000 কিলোমিটার চলা, 2019 গাড়ি, ওকে অল পেপার, এক দু বছর ওকে পাবেন, গাড়ি চালিয়ে দেখে নেবেন, তারপরে গাড়ি নিয়ে যাবেন। ওকে, এর দাম হচ্ছে কত বলুন তো? ₹2,60,000, ₹2,60,000 গাড়ি দিয়ে দিচ্ছেন, টাটা বোল্ট, টাটা বোল্ট। এর তেল সার্ভিস কত জানেন? 23 তেল সার্ভিস, 23 এসিতে, এসিতে 22-23 তেল সার্ভিস দেবে। আপনার একটা ফ্যাসিলিটি আপনার কাছে ছিল যে যদি কেউ গাড়ি না খাটাতে পারে, ওটা আমাকে বললে আমি লাগিয়ে দেবো, এগুলো অফিসে অফিসে বা ওলা উবারে আমি লাগিয়ে দেবো। ওকে, তো এটা প্রাইস করছে অনলি ₹2,60,000 বোল্ট দিয়ে দিচ্ছে, তো একটু কম বেশি হয়ে যাবে, টেবিলে বসে অন টেবিল কিছুটা কম বেশি হয়ে যাবে। এইটা টাটা জেস্ট, ওটা দেখলেন টাটা বোল্ট, একদম এইটা টাটা জেস্ট, এটাও 2019 গাড়ি, এটাও 2019 গাড়ি, ওটা বেলটা বেলতলা আরটিও, কলকাতা বেলতলা আরটিও, এটা 1278, এটা 2019 গাড়ি। ওকে, আর এটা আপনার এটাও চলে, এটাও চলেছে আপনার 55,000 মতো চলেছে গাড়িটা, আচ্ছা আর এর দাম আছে ₹2,80,000, এটার দাম ₹2,80,000, এটা টাটা জেস্ট, টাটা জেস্ট, ওটা টাটা বোল্ট, ওটা টাটা বোল্ট ছিল। তো এটা অন টেবিলে বসলে একটু কম বেশি হয়ে যাবে, গাড়ি এসে দেখে নিন আগে, পুরো চমচম গাড়ি, তারপরে নিয়ে যান, একদম গাড়ি এসে দেখুন, টেস্ট ড্রাইভ নিন, তারপরে নিয়ে যান। ₹8,45,000 সেখান থেকে ₹5,60,000 দিয়ে দিচ্ছেন, গাড়ি চলেছে এক বছর, গাড়ি চলেছে আপনার মাত্র 17,000 কিলোমিটার, মাত্র এখনো প্লাস্টিক ছেড়ে নেই গাড়ির, এখন পর্যন্ত গাড়ি প্লাস্টিক ছেড়ে নেই, সত্যি ভিউয়ার্স। তো দাদার কাছে যে সমস্ত গাড়ি রয়েছে একদম গুড কন্ডিশনে গাড়ি রয়েছে, তো পরে গাড়িতে যাওয়া যাক মেঘা, অনেকে যাচ্ছেন দাদা মেঘা দেখাও, মেঘা দেখাও লোডের জন্য, একদম একটা মেঘা নিয়ে এসেছি আপনাদের জন্য। কত গাড়ি বললেন এটা? ₹2,020 এটাও 2020 গাড়ি, ওকে ঠিক আছে। আর পেপার ও 2 বছর করে ওকে পাবেন, এক দু বছর পেপার ওকে, পুরো পেপার ওকে, গাড়ি দেখে নিন, গাড়ি যদি এই গাড়ি নিয়ে যাওয়ার পরে কেউ যদি শোরুম থেকে না নিয়ে এসছে বলে, তাহলে গাড়ি ফ্রি, গাড়ি ফ্রি, হ্যাঁ গাড়ি সেরকম কন্ডিশন আছে, সেরকম টায়ার আছে, সেরকম তবেই বলতে পারছি, নাহলে কী করে বলবো। এসে দেখুন চালিয়ে, এই গাড়ি চলেছে মাত্র আপনার 9,000 কিলোমিটার, ওটাই জিজ্ঞাসা করছিলাম কত কিলোমিটার চলে, মাত্র 9,700 কিলোমিটার চলেছে, 9,700 কিলোমিটার চলা গাড়ি, চলা গাড়ি। ওকে, তো প্রাইস কি করছেন এটা? এটার প্রাইস করেছি আপনার ৩,১০,০০০, ₹3,১০,০০০ মাত্র 9,700 কিলোমিটার চলা গাড়ি, ₹3,১০,০০০ 2020 গাড়ি, কুড়ির গাড়ি, একদম রেডি টু ইউজ গাড়ি রয়েছে। ওকে, পরে গাড়িতে যাওয়া যাক, V30, আবার একটা V30 আমরা, আবার একটা V30, ওকে এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার ওই 1 বছর 7 মাস বয়স, ওকে এর দাম হচ্ছে আপনার ₹5,৬০,০০০, ওকে এই গাড়ি চলেছে ২৫,০০০ কিলোমিটার, ২৫,০০০ কিলোমিটার এই গাড়ির জন্য কিছুই না, অনেকে বোলেরো পিক আপ আপনার এক্সচেঞ্জ করে নিয়ে তারপরে এই গাড়ি নিয়ে যাচ্ছে, বিক্রি এই গাড়ি নিয়ে যাচ্ছে, V30
তেল সার্ভিস ভালো না, লোড ক্যাপাসিটি বেশি, একদম সাড়ে তিন টন চার টন মাল টানছে, খালি ওভারলোড বন্ধ আছে তাই, না হলে না এই গাড়িতে সাড়ে তিন টন চার টন মাল টানছে। ইঞ্জিনের ক্যাপাসিটি হাই স্পিড গাড়ি, ১৩,৯০০ কিলোমিটার এর দাম হচ্ছে আপনার ৩,১০,০০০ এটারও দাম আছে, এগুলো অন টেবিলে বসলে কম বেশি হয়ে যাবে, কাঠের ডালা আছে। আর আসুন, আর কত বলবো, প্রত্যেকটা গাড়ির সব বলা অসম্ভব, তাও বলে দিলাম আপনাদেরকে। এবার গাড়িগুলো আপনার ভিডিওতে দেখুন, দেখার পরে যদি আপনাদের কোনো পছন্দ হয় গাড়ি ভালো লাগে তাহলে আসুন, আপনি মেকানিক নিয়ে আসুন, চাই আপনি নিয়ে আসুন, কোনো এক্সপিরিয়েন্স ড্রাইভার নিয়ে আসুন, চাই কোনো ইঞ্জিনিয়ার নিয়ে আসুন, নিজ একবার যাবে দুবার দেখুন, পাঁচবার দেখুন, তারপরে আপনি বুক করে গাড়ি নিয়ে যান। তো ভিউয়ার, যে সমস্ত গাড়ি দেখলেন, গাড়ি কন্ডিশন, কোয়ালিটি, প্রাইস কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আর যে গাড়িটা পছন্দ সেই গাড়িটা স্ক্রিনশট নিন, আপনি ভিডিও যদি দেখছেন এখন ভিডিওটা স্ক্রিনশট নিন, গাড়ির ছবিটা তুলে দিন স্ক্রিনশটে, দাদাকে হোয়াটসঅ্যাপে পাঠান, সেই গাড়ির যদি আর কোনো ছবি থাকে দাদা আপনাদেরকে পাঠিয়ে দেবে, কল করার টাইমটা একবার বলে দিন। আর সবাই এখন ছবি চাই, এখন ছবিও দেওয়ার জন্য এত দেওয়া অসম্ভব হয়ে যায়, আচ্ছা ভালো করে ভিডিও তো দেখে নিন। আর আমি আমাদের বলে দিচ্ছি মিরাজ ভাইকে ভালো করে সব গাড়িগুলো ছবি তুলে পাঠাও, ঠিক আছে, নাহলে সবাই আমাদের কাছে ডেলি যদি ১-১৫০ লোক ছবি চাই তাহলে শুধু ছবি পাঠানোর জন্য ১-২ জনকে এক্সট্রা রাখতে হবে, তো এতটা সম্ভব না। কেন আমরা গাড়ি একদম সিবিএনএ চিপ রেটে গাড়ি দিই, গাড়িটা ভালোও দিই, বুঝেছেন তো, আমরা এটাই ভাবি সবসময় যাতে আপনার গাড়িটা ভালোভাবে দিতে পারি, আপনার সাথে ভালোভাবে কত কথা বলার আমার আপনার সঙ্গে সময় দরকার না, কিন্তু যাতে জিনিসটা যেটা দেবো সেটা ভালো দিতে পারি, হ্যাঁ, যেটার জন্য আপনি ফোন করছেন, যেটার জন্য আপনি সেটা যাতে সাকসেস হন, তার জন্য ছবি ভালো করে দেখে নিন, দেখে নিয়ে আপনার আর ফোন করবেন, ফোনের টাইম হচ্ছে আপনি ১০টা থেকে ১৭টার মধ্যে ফোন করবেন, তারপরে আর ফোন করবেন না, ১০টা থেকে ১৭টার মধ্যে ফোন করুন এবং গাড়ি পছন্দ হলে বুকিং করুন, তো এসে একবার টেস্ট ড্রাইভ নিন তারপরে বুকিং করুন। অন্য অন্য লোকের মতো আমি ফোনে অনলাইনে বুক নিই না, আগে গাড়ি দেখবেন, আগে সাকসেসফাই হবেন, সার্টিফাই হবেন, তারপরে নেব, পয়সা নেওয়ার পরে যে ওই এসজি মোটরের পয়সা পায় অ্যাডভাইস করেছি ওইটা আমি শুনতে চাই না, ওটা রিপোর্টেশন, কারণ এটা আমার করে কমবে এটাই করে খেতে হয় আর এটাই আমার বিজনেস, আদার্স কোনো বিজনেস করি না, তো যখন আমার আমার বিজনেসটাকে আমি ভগবান বলুন আর আপনারা বলুন এটাকেই আমি বড় মনে করি, একদম অবশ্যই। তো ভিডিও আজকে আমরা এখানেই শেষ করতে চলেছি, তো দাদা ধন্যবাদ।